ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহিম অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে একসময় জানতে পারেন তার দুটো কিডনি বিকল হয়ে গেছে চিকিৎসার খরচ পড়বে প্রায় ৩৫ লাখ টাকা জন্মের তেতাল্লিশ দিন আগে হারিয়েছেন বাবাকে মা সেলাই করে সংসার চালান দরিদ্র পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব এ সময়ই এগিয়ে আসেন মুশফিকের বন্ধুরা মুশফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমুদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী সবার আগে উদ্যোগী হন এই হলের বন্ধুরাই মাঠ পর্যায়ে হলের বিশ পঁচিশ জন বন্ধু নিয়মিত কাজ করেছেন দায়িত্ব ভাগ করে অনুদান সংগ্রহ কার্যক্রমকে গতিশীল করেছেন বিয়াল্লিশ দিনে ৩৫ লাখ টাকা জোগাড় করা চারটিখানি কথা নয় জটিল এই কাজই করে দেখিয়েছেন মুশফিকের বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাহায্যের আবেদন জানিয়ে ব্যানার লাগিয়েছেন তারা প্রতিটি বিভাগে হলে বাসরুট কমিটি সবার কাছে পৌঁছেছেন পাশাপাশি ফান্ড ফর মুশফিক নামে একটি ফেসবুক পেজ খুলে সেখান থেকে প্রচার কাজ চালিয়েছেন তারা ইতিমধ্যে মুশফিকের পরিবারের কাছে সব টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে এখন ভারতের একটি হাসপাতালে আছেন মুশফিক সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে